বন্ধুরা এই ছেলেটির খেলনা ছিল না, তাই সে একটি লাঠি দিয়ে বন্দুকের মতো খেলছিল। তখন একটি দুষ্টু মেয়ে সেখানে আসে এবং তার লাঠিটি ফেলে দেয়, তার ফলে লাঠিটি দুই টুকরো হয়ে যায়। এটি একটি ছেলে এসে দেখে এবং সে জঙ্গলে যায় এবং একটি কাঠের টুকরো একটি বন্দুকের ডিজাইন অনুযায়ী কেটে নেয় এবং তা সুন্দর করে পরিষ্কার করে নেয়। তারপর তাতে একটি বাঁশের টুকরো লাগিয়ে গুলির কাজটি সম্পূর্ণ করে এবং তারপর বন্দুকটি সেই ছেলেটিকে দিলে কতটা খুশি হয়েছিল তা দেখার আগে তুমি যদি এই ছবিটিকে ভালোবাসো তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, বন্দুকটি দেখে ছেলেটি অনেক খুশি হয়েছে।